সোজা চ্যাপ্টার কালী কাহিনীর এই পর্বে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি লোকনাথ, আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার চুচুড়া শহরের এক গর্ব মা দয়াময়ী কালী মন্দিরে, যেই মন্দির ঘিরেও রয়েছে বিশাল ইতিহাস যা হুগলির অন্যতম স্থাপত্য। শোনা যায় আকবরের আমলে যে রাজস্ব সচিব ছিলেন তার নাম টোডরমল, আর সেই টোডরমলের আমলের জায়গিরদার ছিলেন জিতেন রায়, যিনি এই হুগলি অঞ্চলের চুচুড়ার দায়িত্বে ছিলেন। আর সেই জিতেন রায় স্থাপন করেছিলেন এই কালী মন্দিরে, তিনি ছিলেন কালিকা ভক্ত, আর তারপর থেকেই তার প্রতিষ্ঠিত করা এই মন্দিরে পুজো হয়ে আসছে মা কালীর। শুরুতে অবশ্য ঘট পুজো হতো, কিন্তু এখন সেখানে প্রতিষ্ঠিত হয়েছে কোষ্ঠী পাথরের কালী মূর্তির। এই বিষয়ে আরও জানবো, বিস্তারিত সঙ্গে থাকুন। যেটুকু আমাদের জানা যায় যে আকবরের আমলে তখনকার সময় আকবরের যে মহাসচিব ছিলেন টোডরমল, ওনার তত্ত্বাবধানে আমাদের জিতেন্দ্রা বলে একজন হিন্দু ওনার তত্ত্বাবধানে কাজ করতেন। ওনার তখন ইচ্ছে হয়েছিল যে এখানে একটা কালী মন্দির তৈরি হচ্ছে, তো ওনার ইচ্ছা এখানে একটা একটা মায়ের দয়াময়ী কালী মন্দির প্রতিষ্ঠা করেছিল। কোষ্ঠী পাথরের মূর্তি আছেন, মূর্তির বিগ্রহ সম্বন্ধে তো আপনারা সমস্ত কিছু দেখে গেছেন, জেনে নিয়েছেন। তখন থেকে এই মন্দিরটা চলছে, সেবায়িত হিসাবে পাল্টায় প্রতি বছরই একজন করে সেবায়িত থাকে। আমাদের গোপালরাম পাঠক এখন সেবায়িত, ওনার বংশধররাই এই পুজোটা প্রতিষ্ঠা করে আসছে। পূর্বশরীরা এইসব মন্দিরটা পুজো করে আসে। প্রতি বছরই কালী পুজোর সময় বিরাট উৎসব হয়। মায়ের প্রতিষ্ঠা দিবস বলতে যে ষষ্ঠী পুজোর পঞ্চমী, তার পরের দিন সপ্তমী আছে, সেই সপ্তমী দিন মায়ের প্রতিষ্ঠা দিবস, শুক্লা পঞ্চমী, সেই পরের পঞ্চমী পরের দিন শুক্লা সপ্তমীতেই মায়ের প্রতিষ্ঠা দিবস। ওই দিনই মায়ের বিরাট একটা পুজো আয়োজন হয়, এখানে মানুষজন আসে, জনসমাগম হয়, খাওয়া দাওয়া হয়, মায়ের ভোগ খাওয়ানো হয়, বিরাট একটা জলে যজ্ঞ মতো চলে। আর কালী পুজোর সময় মায়ের প্রচুর ভক্ত সমাগম হয়। তিনজন পুরোহিত আছেন, বহুদিন ধরে ওরা এই মন্দিরে পুজো করে আসছেন, ওনাদের পুজোর এইটাই মায়ের এখনও ভক্তরা ভালোভাবে পুজো পুজো করেন, সুন্দরভাবে পুজো করেন, বেশ ভালো লাগে আমাদের এখানে মন্দিরের মধ্যে থেকে, মন্দিরের মধ্যে সারাদিন মায়ের সেবা করতে। আমরা পুরোহিতরাও কি এখানে বংশানুক্রমিকভাবেই আছেন? পুরোহিতরা এখন বংশানুক্রমে আছেন আর কি, যারা আছেন তাদেরই বংশের কেউ না কেউ, কেউ ভাই হলো তার ছেলে হলো, যে বংশানুক্রমেই চলছে আর কি। সেবায়িতরা যেমন আছেন পুরোহিতরা সেইভাবেই চলছে। আপনি তো এলাকার বাসিন্দা, এলাকায় এই মন্দিরটি জাগ্রত হওয়া সম্পর্কে কীরকম ধারণা রয়েছে? জাগ্রত সমস্ত অনেক ইতিহাস সেখানে পাওয়া যায়, যাদের মুখ থেকে শোনা যায়। যেমন বড় পণ্ডিত ওনার ইতিহাসের মধ্যে উনি গল্প করেছিলেন যে আমি যখন মায়ের মন্দির এখানে শুয়ে থাকতাম, প্রথম যখন এসেছি তখন হঠাৎ তখন অভাবের সময় একটা ধুতি পরে সেই ধুতিটা খুলে মায়ের মন্দিরের সামনে শুকোতে দিয়ে দিয়েছেন, প্রথম তখন এসেছেন। হঠাৎ সকালবেলা উঠে দেখছেন ধুতিটা ভাঁজ করে কেউ পাঠ করে রেখে দিয়েছে। এরকম অনেক ইতিহাস পাওয়া গেছে, আরও ছোটোখাটো অনেক ঘটনা দুর্ঘটনা আছে, মানুষ বলতে গেলে এখন অনেক মনে আসে না। এইটাই মোটামুটি ওনাদের মুখ থেকে শোনা, ওনাদের বলেছেন যে আমাদের এই অবস্থায় পণ্ডিতজির একটা ধুতিটাকে ভাঁজ করে কে রেখে দিয়েছে, এবং সেই মায়ের কাছে সেবা মানে ক্ষমা চেয়ে মায়ের ওপর
পুজো টুজো করে এই ধরনের অনেক ইতিহাস আছে, ছোটোখাটো অনেক ইতিহাস আছে। মনসা মন্দির আছে, আমাদের এই মনসা মন্দির খুব জানো, এই মনসা মন্দিরটায় যে যা বলে আসে করে। এখানে পিপুলস গাছ আছে, পিপুলস গাছের মধ্যে এই পিপুলস গাছের মধ্যে অনেকে অনেক কিছু দড়ি মেঁধে যায়, যা যা মনস্কামনা সব পূর্ণ হয়ে যায়। চারটে শিব মন্দির আছে, শিব মন্দিরের মাহাত্ম আছে। মানে বলতে গেলে অনেক কিছু হয়, অনেক কিছু বলতে গেলে অনেক সময় অনেকটা লাগে, অনেকটা ইতিহাস আছে। সুতরাং যেটুকু মায়ের দয়াময়ী, দয়াময়ী নামটা যেমন মায়ের দয়াও আছে ওনার মনের মধ্যে, খুবই ওনার চাহিদাও কম। আমাদের যে বাজার এলাকা আছে, এই বাজার এলাকা থেকে বাজার তুলে নিয়েছে, সেই বাজার যদি পচা হয় কাটা হয় সেই প্রসাদই মা খান। মায়ের কোনো এক্সট্রা কোনো বেশি কিছু বাড়াবাই না, ওরা না দেয় বাজার থেকে যা দেয়, কেউ পচা আলু দিল, পচা কুমড়ো দিল, পচাই দিল, সেখান থেকে কেটে কুটে বাদ হয় মায়ের পর। মায়ের নাম দয়াময়ী হলো কেন? দয়াময়ী হলো কেন, উনি তো ওখানে ইচ্ছা করলে দয়াময়ী, মায়ের শরীরটাই তো দয়া। আমরা তো দয়াময়ী মাকেই চাই, যে মায়ের মনে দয়া থাকবে সেই মাকে আমরা চাই। এখানে মা কালী কি রূপে পূজিত হন? অর্থাৎ কালী ঠাকুরের তো অনেক রূপ রয়েছে। দক্ষিণা কালী রূপে পূজিত হন মা, এখানে তো দক্ষিণা কালী রূপে আছে। দক্ষিণা কালী রূপে কষ্টিপাত্রের মূর্তিটা দেখতে হবে, দক্ষিণা কালী রূপে, সেই দক্ষিণা কালী রূপে মা প্রতিষ্ঠা। শুরু থেকেই কি কষ্টিপাত্রের মূর্তি নাকি আগে মৃন্ময় ছিল? না না, শুরু থেকেই কষ্টিপাত্রের মূর্তি আমাদের প্রথম থেকেই চলছে। সামনে অনেক ভক্তরা আছে, অনেক ভক্তরা এইসব গুলো করে দিয়েছে, অনেক ভক্ত ধরনের পাথর করে দিয়েছে, অনেক কিছু দান করেছে মন্দির। এই মন্দির ঘিরে তো রয়েছে একটা বিশাল ইতিহাস, সেই ইতিহাস কি সংরক্ষণের কিছু ব্যবস্থা হয়েছে আপনি জানেন? সংরক্ষণের ইতিহাস ব্যবস্থাটা সেবাই যে একদম বংশধররা আছে তাদের কাছে কি থাকবে কি, সেটা ওনাদের সঙ্গে আপনি যোগাযোগ করলে মনে পড়বে। আপনি তো এলাকার প্রাচীন বাসিন্দা, তো এই মন্দির কি শুরু থেকে এরকম ছিল নাকি অনেকটা উন্নয়ন করা হয়েছে? না, অনেকটা উন্নয়ন হয়েছে। কি কি হয়েছে কালে, যেসবগুলো হয়েছে এইসব নিচে যে মেঝেটা হয়েছে এই টাইল সাইজগুলো এই 10-12 বছরের মধ্যে অনেকটা উন্নত হয়েছে। সামনে তো কালী পুজো, কালী পুজো কিভাবে দেখেন প্রত্যেকবার এখানে পালিত হতে? অনেক জনসমাগম নিয়ে পালিত হয়, খুবই ভিড় হয়, লাইন দিয়ে পুজো নেওয়া হয়, প্রসাদ নেওয়া হয়, তবে রাত্রিবেলা হোমযজ্ঞ হয়, বিরাট রকম ভাবে ভিড় থাকে। সারা বছর খুবই নাম করা, আপনি ইতিহাস দেখবেন আসবে, কালী পুজোর দিন আপনারা আসুন, এসে দেখতে পাবেন, একটা আপনাকে অভিজ্ঞতা করতে পারবেন। এলাকার প্রশাসন এবং এই মন্দির কমিটি কিভাবে সহযোগিতা করে সকল ভক্তদের সাথে? কমিটি বলতে সেবায় যারা আছেন আর আমরা যারা আছি তারপরে কমিটির মধ্যে, কমিটির যদি কোনো একটা বাধা কমিটি নেই, কিন্তু সেবায় তো আমাদের কথা, লোকাল লোকেদের কথা মতোই সেই মন্দিরটা এভাবে চলে, কীভাবে কী করে করবে। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ইতিহাসবিদ শ্রী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে, এবার তার কাছে চলে যাব। এই মন্দির তো একটি বিখ্যাত মন্দির এবং চুচুড়ার বুকে একটি ঐতিহাসিক স্থাপত্য, এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কী? দেখুন, এই মন্দিরের ইতিহাস, এই মন্দির প্রায় 400 বছরেরও পূর্বে এই মন্দির নির্মিত হয়েছিল। আমাদের এই হুগলি জেলা ইতিহাসের অন্যতম বঙ্গপ্রদেশের প্রাণকেন্দ্র, কারণ যখন আকবরের রাজস্ব সচিব টুডরমল আমাদের এই আশা পরগনা মানে সুবিধার্থে, আর্থিক ইয়ের সুবিধার্থে, রাজস্ব আদায়ের সুবিধার্থে তিনি আশা পরগনা এই সরকার সাতগাঁওকে বিভক্ত করে কয়েকটা পরগনায়, তার মধ্যে আমাদের এই হুগলির এই অঞ্চলটা পড়ে আরশা পরগনা। এই আরশা পরগনার যাতে রাজস্ব আদায় ঠিক মতন হয় সেই কারণেই তিনি তৎকালীন যুগে এখানে একজনকে নিযুক্ত করেন, তার নাম হয় ছিলেন জিতেন রায়। এই জিতেন রায় এখানকার জাগিরদার ছিলেন এবং এখান থেকেই যে অর্থ হতো সেটা বাদশার তহবিলে জমা পড়ত। এই জিতেন রায় তখন কালী আরাধক ছিল, তিনি শক্তি আরাধনা করতেন, সেই সময় তিনি এখানে এই মন্দির নির্মাণ করেন। অবশ্য মন্দির নির্মাণ কালে এই সময় দেবী মূর্তির পূজা হতো না, মানে মূর্তি আকারে পূজা হতো না, তিনি ঘট আকারেই পূজাটা পূজা সমাপন হতো, পরবর্তীকালে এটা মূর্তি বসে। আর এই জিতেন রায় পরবর্তীকালে এই মন্দিরের অধিকার নেয় দুবে নামক একটি পরিবার, তারা উত্তরপ্রদেশে, এই দুবের হচ্ছে গোরখপুরে, উত্তরপ্রদেশের যে গোরখপুর স্থান রয়েছে সেখানে তাদের বসতি ছিল। তারা এই হস্তান্তর হয়ে জিতেন রায়ের কাছ থেকে এই 1790-এর পর থেকে দুবে পরিবারের কাছে আসে, দুবে পরিবারের কাছ থেকে আবার পরবর্তীকালে হস্তান্তর হয়ে চলে আসে পাঠক বংশীয়দের কাছে। গোপালরাম পাঠক দেখতে পাবেন এই উৎকীর্ণ রয়েছে ফটক গোড়ায়, ফটকের ওপর লেখা রয়েছে যে গোপালরাম পাঠক সেবাই, তো তাদের হাতেই এই মন্দিরের দেখভালের দায়িত্বভার সম্পূর্ণরূপে চলে আসে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে আমাদের এখানে আরেকটা দেবালয় রয়েছে, কালীক্ষেত্র রয়েছে,
আমাদের করুণাময়ী কালীবাড়ি কালীবাড়ি এই চুঁচুড়া শহরের একবারে পূর্ব প্রান্তে একটি মন্দির রয়েছে করুণাময়ী কালীবাড়ি, সেটা 1801 খ্রিস্টাব্দ নির্মিত হয়েছিল। তা সেখানকার মূর্তি আর এখানকার মূর্তি যে শিল্পী তৈরি করেছিল তারা একজনাই ছিল, অর্থাৎ ওই করুণাময়ী কালী মন্দিরের যে মূর্তি নির্মাণ করেছিলেন যিনি, তিনিই এই আমাদের দয়াময়ী মন্দিরের মূর্তি নির্মাণ করেছিলেন। এই কালীর মাহাত্ম্য খুব এই অঞ্চলের মানে চুঁচুড়া শহরের সকলেই এই কালীবাড়িতে বিভিন্ন মনস্কামনায় বিভিন্ন আরোগ্য লাভের জন্য আসে, পূজা অর্চনা করে। কালী পূজার দিন বিশালভাবে এখানে পূজা অর্চনা অনুষ্ঠিত হয় আমরা দেখেছি। সুতরাং এই মন্দিরের একটা মাহাত্ম্য আছে এবং এটা দিনকে দিন আরও যেন বেড়ে যাচ্ছে, আরও মানুষে ভিড় হচ্ছে, মন্দিরে আসছে, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। খবরের এই অংশটি নিবেদনে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, এখানে আছে আধুনিক ব্যাংকিং পরিষেবার সমস্ত রকমের সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। বর্তমান যে জায়গা জুড়ে মন্দিরটি অবস্থিত শুরু থেকে কি এতটাই অধিকৃত ছিল নাকি পরে কিছু পরিবর্তন হয়েছে? বর্তমানকালে মন্দিরের যে অংশটা আছে তার বাইরেও কিন্তু এই মন্দিরের সম্পত্তি ছিল। পরবর্তীকালে কোনো এক কারণবশত হয়তো ব্যক্তিগত গেছে বা মন্দির ট্রাস্টির মধ্যেও আছে, এই ব্যাপারটা আমার ঠিক সঠিক জানা নেই, তবে কিছুটা সম্পত্তি এখনো মন্দিরের হাতে আছে। তবে মন্দিরের সংলগ্ন যে এরিয়া তার অংশগুলো কিন্তু মন্দিরেরই ছিল, পরবর্তীকালে সেগুলো হস্তান্তর হয়ে যায় বা বিভিন্ন জনা নিয়ে নেয় বা কিছুটা আছে। এই ঐতিহাসিক স্থাপত্য রক্ষা করতে প্রশাসনের কাছে কী কী আবেদন করবেন ইতিহাসবিদ হিসেবে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি প্রথমেই বলবো এই মন্দিরের একটা সংক্ষিপ্ত ইতিহাস আমাদের যে প্রাঙ্গণটা রয়েছে মন্দির প্রাঙ্গণে, সেখানে একটু যাতে লাগানো থাকে বা টাঙানো থাকে যে এখানকার ইতিহাসটা সম্পর্কে যাতে সবাই জানতে পারে, এবং স্বাভাবিকভাবে সেই ইতিহাস জানলে এখানকার মানুষের মধ্যে আরও বেশি ইয়ে আসবে, মানে সেখানকার চাক্ষুষ করতে পারবে সেই সময়টা। তো সুতরাং এখানকার একটা ইতিহাসের একটা বোর্ড লাগানো উচিত যার মধ্যে থেকে এখানকার সংক্ষিপ্ত আকারে এখানকার ইতিহাসটা তুলে ধরা হয়। আর আপাতত দেখতে পাচ্ছি তো পৌর প্রশাসকরা এই মন্দিরের রক্ষণাবেক্ষণ বেশ ভালো মতনই করে, এবং পাঠকবংশীয় যারা রয়েছে বর্তমানকালে যারা সেবায়িত রয়েছে তারাও মাঝে মাঝে আসে। তো মন্দির মোটামুটি রক্ষণাবেক্ষণ ভালোই হয় এবং সংস্কার করাই তো এখন রং হচ্ছে কালী পূজা উপলক্ষে। তো আগের যেরকম ভগ্ন অবস্থা ছিল তার থেকে অনেক অনেক বেশি সংস্কার হয়েছে এবং সংরক্ষণ করার প্রচেষ্টা হচ্ছে। এই চুঁচুড়া জায়গাটা শুধু না, কয়েক কিলোমিটারের মধ্যে রয়েছে ফরাসডাঙ্গামা চন্দননগর, এই সমগ্র এলাকাটাকে নিয়ে পর্যটন কেন্দ্র কি একটি গড়ে তোলা যায় না? দেখুন, চুঁচুড়া শহরে শুধু দেবালয় নয়, এখানকার ইতিহাস হচ্ছে বঙ্গের অন্যতম দিশারি। কারণ আমাদের যে হুগলি জেলা, আমাদের অন্নদা শঙ্করের একটা কবিতা আছে, হাঁসের প্রিয় হুগলি পর্তুগিজদের হুগলি, গুনির প্রিয় তানপুরা ওলান্দাজদের চিনসুরা, চোরের প্রিয় আধারগড় ফরাসিদের চন্দ্রনগর, শিশুর প্রিয় চেনাচুর দিনেমারের শ্রীরামপুর। অর্থাৎ এইখানটা লিটিল ইউরোপ বলা হতো, অর্থাৎ ইউরোপীয় বণিকরা আমাদের এই গঙ্গার তীর বরাবর এক একটা ক্ষেত্রে তাদের বসতি স্থাপন করেছিল। সেই অনুযায়ী আমাদের এই চুঁচুড়া শহরটা ছিল ডাচেদের, অর্থাৎ ওলান্দাজীয়দের। এর আগে আমাদের উত্তর দিকটা অর্থাৎ হুগলি, আমাদের হুগলি এবং চুঁচুড়া শহর বলা হয়, এই দুটোই কিন্তু পৃথক শহর, যা হুগলি চুঁচুড়া পৌরসভার দ্বারা একই সূত্রে বাঁধা হয়েছে, কিন্তু দুটো পৃথক শহর। হুগলিতে পর্তুগিজরা থাকতো, চুঁচুড়াতে ডাচেরা, ফরাসিরা থাকতো চন্দ্রনগর, এবং শ্রীরামপুরে দিনামারেরা। সুতরাং এই সমগ্র এরিয়াতে নিয়ে একটা সুন্দর পর্যটক কেন্দ্র গড়ে তোলা যেতে পারে, মানে এটা সরকারের পক্ষ থেকে এটা করা সম্ভব। তারা যদি ঠিকমতো এখানকার স্থানীয় সেসব দর্শনীয় জায়গাগুলো রয়েছে সেগুলো যদি তুলে ধরা যায়, এখন অনেক ইতিহাস রয়েছে সেগুলো আস্তে আস্তে যেন ধ্বংসের মুখে পতিত হচ্ছে, সেগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব সরকারের, এবং সেখানকার ইতিহাসবিদদের সাথে কথা বলে সেখানটা কীভাবে সংরক্ষিত করতে হবে এইগুলো যদি প্রচেষ্টা গ্রহণ করে, আমার মনে হয় শুধু বঙ্গপ্রদেশের না, ভারতবর্ষের এবং বিদেশির বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু মানে জানার আগ্রহে বা এখানকার ইতিহাসকে চাক্ষুষ করার আগ্রহে আমাদের এই চুঁচুড়া, হুগলি বা চন্দ্রনগর বা আমাদের শ্রীরামপুরে আসবে। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি এই মন্দিরের পুরোহিত শ্রীকৃষ্ণদেব মিশ্রকে। আমরা সরাসরি এবার তার কাছে চলে যাব। এই মন্দিরের তো মা দয়াময়ী বা বিখ্যাত মা, এখানে কিভাবে রোজ পুজো করা হয় মাকে, অর্থাৎ নিত্য পুজো কিভাবে করা হয়? নিত্য পুজো এরকম হয়, ফুল টুল সাজানো হয়, তারপর বেদি হয়, নারায়ণের পুজো শুরু হয়, তারপর ঘটের পুজো হয়,
মায়ের পুজো হয়। মায়ের পুজো হওয়ার পর শিব ঠাকুরের পুজো হয়, তারপরে আরতি হয়ে যায়, মায়ের ভোগ হয়, বন্ধ হয়ে যায়। আর কালী পুজো কিভাবে এখানে পালিত হয়? কালী আপনারাই তো করেন? হ্যাঁ, কালী পুজোতে এখানে আমরা তিনজন পণ্ডিত আর যে বাবুদের লোকজন আছে ওনারা সব আদমি বসে মায়ের জাগ্রত পুজো খুব অন্য রকমের করা হয়। ওইটা সব দিন হয় না, ওই পুজো ওই সেই দিনকেই হয়, কালী পুজোতে হোম হয়, হোম যজ্ঞ হয়, অনেক লোকে আসে, তাতে আহুতি দেওয়া হয়। এখানে কি বলি প্রথা প্রচলন আছে? না, বলি প্রথা নেই। কোন সময় ছিল, সেদিন বন্ধ পড়ে গেলেন, যখন পাঠক বাবু জমে গেল সেই সময়তে বন্ধ হয়ে গেল। সেবায়িত এবং পুরোহিতরা মিলে কিভাবে পরিচালনা করেন সমস্ত ব্যাপারটাকে? মালিকের? হ্যাঁ, মালিকের আমাদের, উনি আসেন, তারপর দেখাশোনা করলেন, দেখাশোনা করবো আমাদের কি রূপজ তকলিফ আছে সেটা জিজ্ঞাসা করলেন, করার পর আপনি করলেন। প্রশাসন থেকে কীরকম সহযোগিতা পান কালী পুজোর সময় বা অন্যান্য সময়? ও পুলিশে? হ্যাঁ হ্যাঁ, পুলিশের বিভাগে বা এইখান থেকে আমরা খবর দিই যে কি আমাকে সহায়তার জন্যে কিছু পুলিশ চাই, তো ওনারা পাঠিয়ে দেন, দু তিন দিন এখানে থাকেন ওরা, ওনারাই ব্যবস্থা এখানে। মায়ের কাছে কী কী ভোগ হিসেবে প্রসাদ হিসেবে নিবেদন করেন? মায়ের ভোগেতে পয়লা ভোগ আছে, খিচুড়ি ভোগ হয়, ভাত হয়, পুরি হয়, পাঁচ রকমের সবজি ভাজা হয়, দু তিন রকমের সবজি হয়, পায়েস হয়, চাটনি হয়, এইসবই। আপনি কত বছর ধরে রয়েছেন এখানে পুরোহিত হিসেবে? এইখানে পর্যন্ত এইখানে আমার বাবা 40 বছর এই মন্দিরকে চালিয়েছে, তারপর আমি 2 বছর চালিয়ে ছেড়ে দিলাম, চলে গেলাম, আবার এলাম, এখন 7 বছর আমার হলো। তখনকার সময় থেকে এখনকার সময় কী কী পরিবর্তন লক্ষ্য করেছেন? তো যে কেন্দ্র সামনে আছে এইসব জিনিসগুলো হয়ে গেল, এখানে ভুল তুলের গাছগুলো ছিল সব উঠে গেছে। পুজোর পুজোর পদ্ধতিতে বলছি কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন? পুজো যেমনি ছিল সেই দিনকে সেই পুজো এখনো হচ্ছে। আর কালী পুজোতে কোনো বিশেষভাবে মাকে কিছু নিবেদন করা হয়? না, ওই কিছু নেই, পুজোই হয় বিশেষ রূপে, আর কিছু। ওনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের এত তথ্য দিয়ে সহায়তা করার জন্য। তারা সবাই মিলে জানালেন যে হুগলি জেলার এই স্থাপত্যকে রক্ষা করতে তারা সর্বতোভাবে চেষ্টা চালাবেন এবং প্রতি বছরের ন্যায় এবছরও এখানে পালিত হবে কিন্তু শ্যামা পুজো, জাঁকজমকপূর্ণভাবে কোভিড সতর্কতা মেনে। সোজা সাপ্তাহে কালী কাহিনীর আরও অনেক পর্ব দেখতে চোখ রাখুন খবর সোজা সাপ্তাহের পর্দায়। সকলে ভালো থাকুন, কোভিড প্রোটোকল মেনে চলুন। নমস্কার।